যদি আমার কোনো মাওবাদী বন্ধু থাকেন, যদি আমার কোনো বামপন্থী বন্ধু থাকেন, যদি আমার কোনো কংগ্রেসী বন্ধু থাকেন, তাদের উদ্দেশ্যও বলবো, সিপিএমকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না, বাংলায় ওরা বিজেপির গদাই। কংগ্রেসকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না, ওরা বিজেপির জগাই। আর বিজেপিকে ভোট দেবেন না, ওটা হচ্ছে দাঙ্গাকারী মাধাই। আমাদের সঙ্গে রয়েছেন ফোনে পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি। পিয়ালির কাছ থেকে এই নিয়ে জানবো। পিয়ালি, খুব উল্লেখযোগ্য একটা বিষয় বলেছেন এবং খুব তাৎপর্যপূর্ণ, মাওবাদী বন্ধুদের বলবো সিপিএমকে ভোট দেবেন না, সিপিএমকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। এই আবেদন, এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আর তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে? কারণ আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে নরেন্দ্র মোদীও পাল্টা তোপ দেখেছেন এই নিয়ে, আসলে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন আজকে কেশিয়ারিতে যে সভা ছিল সেখানে তার বক্তব্য রাখছিলেন এবং তার দলকে যাতে ভোট দেওয়া হয় এবং সেই ভোটের জন্য তিনি যখন আবেদন জানাচ্ছিলেন, যারা তাদের কর্মী সমর্থক থেকে যারা সাধারণ মানুষ ছিলেন, সেই বক্তব্য রাখতে গিয়েই কিন্তু তিনি সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে ভোট দিতে বারণ করেন এবং তাই সেই সময় তিনি এই মন্তব্য করেন যে আমার যে মাওবাদী বন্ধুরা আছেন তাদেরকে বলছি তারা সিপিএমকে ভোট দেবেন না, কংগ্রেসকে ভোট দেবেন না এবং বিজেপিকে ভোট দেবেন না। সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে একই প্রায় একই সারিতে নিয়ে আসেন এবং তাদের বিরুদ্ধে তার অভিযোগ তুলে ধরে তিনি কিন্তু তাদেরকে ভোট দেওয়ার কথা বলেন। কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ বিষয় যে এখানে তিনি মাওবাদী বন্ধুদের বলছি আপনারা সিপিএমকে ভোট দেবেন না, বামপন্থী বন্ধুদের বলছি, গতকালই আমরা দেখেছিলাম যে একই কথা তিনি বলেছিলেন যে সিপিএম কর্মী যারা সমর্থক আছে তাদেরকে তারা বিজেপিকে ভোট না দিয়ে যে তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলেন এবং আজকে তিনি শুধুমাত্র সিপিএম কর্মী সমর্থকদের বামপন্থীদের কথা বললেন না, তিনি তার বক্তব্যে মাওবাদী বন্ধু যারা আছেন তাদেরকেও বলছি সিপিএমকে ভোট দেবেন না, সেই বক্তব্যটা তিনি রাখেন এবং খুব স্বাভাবিকভাবে ভোটের মুখে তার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের জানিয়ে রাখি, মাওবাদী বন্ধুদের বলবো সিপিএমকে ভোট নয় কথা আজ তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে গিয়ে কেশিয়ারিতে বলেছেন। সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, আপনি শুনলেন মমতা ব্যানার্জি কি বলেছেন মাওবাদী বন্ধুদের কাছে? তারা আবেদন যেন আপনাদের দল অর্থাৎ সিপিএম যেন ভোট না দেয়, আপনার কি মনে হয়? মুখ্যমন্ত্রীত্বের ক্ষমতা নিয়ে অযথা কথা বলছেন এর কোনো মানে হচ্ছে না, সবাই বুঝতে পারছেন। মাওবাদী বন্ধুদের কাছে তিনি অ্যাপিল করছেন যেন তারা সিপিএম কে ভোট না দেয়। আরে মাওবাদী বন্ধুদের তো বন্ধুত্ব করেছেন উনি, মাওবাদী বন্ধুদেরকে সঙ্গে রেখে তাদের দিয়ে গরিব আদিবাসীদের খুন করিয়েছেন আর সেই খুনের মধ্য দিয়ে সন্ত্রাস সৃষ্টি করেছেন, সেই সন্ত্রাস সৃষ্টি করে তার অ্যাডভান্টেজ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং যেহেতু তার মাওবাদী বন্ধুদের মারফত তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, অতএব মাওবাদী বন্ধুদের তিনি তার জন্য অ্যাডভান্টেজ দিয়েছেন, বেনিফিট দিয়েছেন, নতুন কথা কি আছে সব? সেই মাওবাদী বন্ধু ওরা ছটফট করে নির্বাচনের ঠিক আগে এইরকম বক্তব্য তৃণমূল সুপ্রিমোর মুখ থেকে শুনে আপনার কি মনে হচ্ছে, কেন হঠাৎ এই কথা বলতে গেলেন তিনি? হ্যালো, শোনা যাচ্ছে সুজন বাবু? হ্যাঁ, কি বলছি, ঠিক নির্বাচনের আগে হঠাৎ এই কথা কেন বললেন, আপনার কি মনে হয়? এই কথাটা উনি বললেন মানে উনি মাওবাদীদের উস্কে দিলেন যে ভাই তোমরা যারা মাওবাদী তারা ছিলে তৃণমূল, তৃণমূল থেকে মাওবাদী, মাওবাদী থেকে তৃণমূল, একসাথেই খেলো কিন্তু। তার ভোটের আগে উনি বুঝতে পারছেন যে এদেরকে সঙ্গে রেখেও উনি আর চলতে পারছেন না, তারা বুঝে গেছে যে উনি প্রতারণা করছেন, সেই কারণে উনি আবার মনে করিয়ে দিচ্ছেন যে আসলে তৃণমূল মাওবাদীটা এক, আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়েছিলাম, এই হচ্ছে ওনার মনোভাব। কিন্তু গরিব মানুষ, আদিবাসী মানুষ, তারা ওনার এই কথায় ভুলবেন না। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি যেমনটা বললেন যে এই কথায় সাধারণ মানুষ ভুলবে না, আজকে কৌশারী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বললেন যে মাওবাদী বন্ধুদের বলছি বামপন্থী বন্ধুদের যারা রয়েছেন তারা সিপিএমকে ভোট দেবেন না, গতকালও সিপিএমকে ভোট না দিয়ে ভোট তৃণমূল কংগ্রেসকে দেওয়ার কথাই বলেছিলেন। আজকে নির্বাচনী প্রচার সভা থেকে ঠিক একই রকমের কথা, মাওবাদী বন্ধুদের বলবো যে সিপিএমকে ভোট দিতে না। তিনি ঠিক কী আবেদন করেছিলেন, কী তার আহ্বান শুনুন আরও একবার। যদি আমার কোনো মাওবাদী বন্ধু থাকেন, যদি আমার কোনো বামপন্থী বন্ধু থাকেন, যদি আমার কোনো কংগ্রেসী বন্ধু থাকেন, তাদের উদ্দেশ্যও বলবো সিপিএমকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না, বাংলায় ওরা বিজেপির গদাই। কংগ্রেসকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না,
ওরা বিজেপির জগায়, আর বিজেপিকে ভোট বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের বিরুদ্ধে বিজেপির দোসর বলে গদাই মাদা এসব বলছেন, অনেক কিছু শিখেছেন তো মুখ্যমন্ত্রী স্যার, অনেক পণ্ডিত ব্যক্তি পৃথিবীর ইতিহাসে এরকম পণ্ডিত ব্যক্তি কোনোদিন পাওয়া যায় না, 1500 কেজি যার বাচ্চার ওজন হয়, এরকম সব এরকম পণ্ডিত ব্যক্তি সব বলতে পারেন। তা আর একটা কথা হচ্ছে, ওরা একটা মানুষের সবথেকে বড় এক্সপিরিয়েন্স মানে হচ্ছে নলেজ গ্যাদার করে এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে, তো উনি তো অভিজ্ঞতার মধ্যে দিয়ে দিয়েছেন মাওবাদীরা কিভাবে সাপোর্ট করেছেন এ করেছেন, সেই আতঙ্কে এখন ভুগছেন, সেই জন্য আজকে মাওবাদীদের ভোটটা বলছেন যাতে ওদিকে না চলে যায় সেটা দেখুন, কারণ মাওবাদীরাও আজকে ওকে চিনে নিয়েছেন, সবাই ওকে চিনে নিয়েছেন, যারা ওকে এককালে বন্ধু হিসাবে জেনেছিলেন সবার আগে তিনি পরলোক গমন করলেন সেটা হচ্ছেন কিষাণজি, সবাই বুঝতে পেরেছেন যে উনি যাকে যেভাবে পারেন ব্যবহার করেন তারপর তাকে খুন করে দেন, তো মাওবাদীদের মধ্যে একটা আতঙ্ক এসে গেছে যে ও হয়তো আগামী দিনে ওইরকম কিছু লোককে আবার খুন করে দেবে, আবার কিছু লোককে নেবে যেমন চক্রধার মাওকে নিয়েছে, এইসব থেকে একটা আতঙ্কে ভুগছেন, অনিশ্চয়তায় ভুগছেন, নাটক করে নাটক সামলাতে জমাতে পারছেন না, যে নাটক পায়ে ব্যান্ডেজ পেটে যে নাটক করছেন সে নাটকও জমাতে পারছেন না, তাই উল্টোপাল্টা এখন পুকুরে এটা আতঙ্কে দিশেহারা হয়ে গিয়ে এইসব কথাগুলো বলছেন, মানুষ ওর কথা শুনে হাসে, মানুষ ওকে গুরুত্ব দেয় না, আগামী নির্বাচন আর কয়েকদিন পরে 2 মেয়ের পরেই উনি সব বুঝতে পেরে যাবেন কি অবস্থা হচ্ছে তখন। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারও রয়েছেন আমাদের সঙ্গে, আপনার কাছ থেকে একটু রিয়াকশন নেবো, কারণ আজকে তৃণমূল সুপ্রিমো তিনি বলেন যে কংগ্রেসকে ভোট নয় সিপিএম কে ভোট নয় বিজেপি কেও, এটা কি মামার বাড়ির আবদার মানে ইলেকশন না কি করছেন উনি, হয় সন্ত্রাস নয় সিম্প্যাথি, এই দুয়ের মধ্যে তো বেঁচে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর বলছেন গদাই মাদাই যাদের বলছেন, অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সুজন বাবু আসুন, মান্নানদা আসুন, আমাদের হাত শক্ত করুন, বিজেপিকে আটকাতে হবে, আবার সৌগত রায় কয়েকদিন পরে বললেন যে কংগ্রেস এবং সিপিএম কে ছাড়া বিজেপিকে আটকানো সম্ভব নয়, ওদের সাহায্য দরকার, আজকে আবার বলছেন যে বিজেপির সঙ্গে এই দুটো দলকে মিলিয়ে দিচ্ছেন, আজ আমরা ভালো করেই জানি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে সিপিএম কে এবং কংগ্রেসকে অক্সিজেন দেওয়া দরকার যাতে তারা বিরোধী ভোট মানে মমতা বিরোধী ভোটটা ভাগ করে, এটা ওনার প্ল্যান, কিন্তু সেই প্ল্যান তো চলবে না, মানুষ এই তিনটে দল মিলে বলছে প্রধান শত্রু বিজেপি বলছে কিনা, সিপিএম বলছে, জাতীয় কংগ্রেস বলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাদের প্রধান শত্রু বিজেপি, সুতরাং বিজেপি বিরোধী ভোটটা এই তিনটে দল নিজেদের মধ্যে ভাগ করে নেবে আর বিজেপি ক্ষমতায় আসবে, এটা হচ্ছে এবারকার নির্বাচনের সোজা। ধন্যবাদ জয়প্রকাশ বাবু, জয়প্রকাশ মজুমদার বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে।